वेलकम टू पुरी रथ यात्रा 2022 नाउ रंगेर काज प्राय कमप्लीट हो गेछे घड़ी काटाई 4:10 और ये मुहूर्ते पहुँचे गलम पुरी रेल स्टेशन। हे गाइस चले एलाम आर एकटा नतून भिडियो निये तोमादेर साथे। आर तोमरा टाइटल आर थामनेलटा देखे बुझे गेछो जे आमी आज कोथाय जाच्छि। हाँ आज के पुरी जाच्छि आर एखन आमी दाड़िये आछि शियालदा स्टेशने। तो शियालदा थेके आमी पुरी जाच्छि आर पुरी जाच्छि सेटा एकटा विशेष कारणे। रथ आछे 2022 साले आर किछुदिन बाकी आर 8टा दिन मात्र बाकी तो रथ। तो ये रथे अनेकेई चाय जे रथटा किभाबे बानाच्छे सेटा देखानोर जोन्नो। तो सेटा आमी तोमादेरके विशेष कारण सेटा तोमादेरके आमी तुले धरबो जे रथटा किभाबे बानाच्छे सब किछु रथेर इनफरमेशन थाकछे ए भिडियोते पुरी जगन्नाथ देवेर। तो संगे थेको आर एखनो पर्यन्त जारा चैनल सब्सक्राइब करनी तारा चैनल सब्सक्राइब कर लाइक करो शेयर करो। तो चलो संगे थेको जार्नीटा खूब मजा। हे गाइस এখন আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে যাচ্ছি আর বাইরে দেখতে পাচ্ছো খুব জমজমাট এই স্টেশনটা। আর এখন আমাদের ট্রেন আছে প্রায় 8টার সময়। তো এখন আমরা ভেতরে যাই কিছু টিফিন আরে করে নিয়ে এখন কিছু করা হয়নি। তো চলো সঙ্গে থেকো জার্নিটা খুব মজা হবে। হে গাইস আমরা এখন শিয়ালদা স্টেশনের ভেতরে চলে এলাম আর এখানে আমরা প্যাটিস নিয়েছি খেয়ে নি কারণ খিদে লেগে গেছে। আর অনেকক্ষণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো এখন আমরা কিছু খেয়ে নি তারপর ট্রেনে চাপবো। তো চলো সঙ্গে থেকো। সো গাইস প্যাটিস নেওয়ার পর একটা আইসক্রিম নিয়ে নিলাম। অনেক জার্নি করলাম অনেক ঝালমুড়ি আর অনেক কিছু খেয়ে নিয়েছি তার জন্যই ওটা আইসক্রিম খাচ্ছি। তো হে গাইস আমরা রাত্রে ট্রেন জার্নি করবো তো আমরা ভাবছি যে এখান থেকে তাহলে খাবারটা নিয়ে নিই। তো আমরা এখানে চিকেন বিরিয়ানি আর কিছু রুটি আর অর্ডার দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা নিয়ে নিই তারপর ট্রেনে একবারে চেপে চলে যাবো। ফাইনালি গাইস আমরা পার্সেল নিয়ে নিয়েছি আর এটা ট্রেনে আমরা খাবো। তো চলো এবারে সঙ্গে থেকো। আর আমাদের প্রায় সময় হয়ে গেছে আর 10 মিনিট হাতে প্রায় সময় আছে। তো যাই এবার আমরা ট্রেনে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আমরা যে ট্রেনে জার্নি করছি সেটা হচ্ছে 22201 দুরন্ত এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে সঠিক সময় রাত্রি 8টা সময় ছাড়ে। আর এটা স্টপেজ হচ্ছে 2 মাত্র। আর আমরা পৌঁছে যাবো পুরীতে ঠিক 3:55 আমরা পুরীতে পৌঁছে যাবো আর ভোরবেলায় আমরা পৌঁছে যাবো। তো দেখা যাক। আর এই ট্রেনে কিন্তু স্টপেজ হচ্ছে 2 প্রথমে শিয়ালদা থেকে 8টার সময় ছাড়বে তারপর আমরা যাব খড়গপুর। খড়গপুর থেকে খড়গপুরে 10টার সময় ঢুকবো আর তারপর আমরা ভুবনেশ্বর। ভুবনেশ্বরের পর ডাইরেক্ট পুরী। তো জয় জগন্নাথ বলে আমরা এই জার্নিটা শুরু করছি। তো চলো জার্নিটা খুব মজা হবে সঙ্গে থেকে। এবার আমি উঠছি। সিট ঠিক এখানে পড়েছে। ये मेरा बैग है। ট্রেন সঠিক সময় ছেড়ে দিল রাত্রি 8টার সময়। সঠিক সময়ে ছেড়ে এবারে আমাদের ট্রেন সঠিক 3:55 পুরী জংশনে পৌঁছে যাব। তো সঙ্গে থেকো এই জার্নি খুব মজা হবে। জয় জগন্নাথ বলে আজকের এই জার্নিটা শুরু হোক। ফাইনালি গাইস আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর আমাদের একটা সিট তারপর এখানে পড়েছে আর আমাদের ওইখানে পড়েছে। কারণ একটাই, আমাদের ট্রেন ছিল আসানসোল থেকে, ঠিক আছে? তো আসানসোলে আজ ট্রেন ক্যান্সেল হয়ে যায়। সকালে উঠে দেখছি যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, তারপর কী করা যায়, যেতে তো হবে পুরী। তো এবার কী করলাম, শিয়ালদা থেকে আমরা সঙ্গে সঙ্গে বুক করলাম টিকিট দিয়ে। ওয়েটিং ছিল, ঠিক আছে, 5টা ওয়েটিং ছিল না? তো 5টা আমাদের ওয়েটিং ছিল। তারপর কী করলাম না, আমাদের সিট পেয়ে গেলাম ফাইনালি। তো একটা নিচে পেয়েছে আর একটা আমি ওপরে পেয়েছি ওইখানে। তো আমাদের ডিস্টেন্সটা অনেকটা হয়ে গেছে। তো এই ছিল হিস্ট্রি আজকে। তো গাইস এবার তোমাদেরকে আমি এই ট্রেনের ওয়াশরুমটা দেখাচ্ছি। একটা আয়না বেসিনটা, ঠিক আছে, আর এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। বেসিন আছে, আয়না আছে, স্যানিটাইজার আছে, আমি জানি ইন্ডিয়ান স্টাইল কোমন স্নান করার জন্য সব কিছু। গাইস বাথরুমটা পুরো ক্লিয়ার আছে, জল পড়ছে আর কেন ওই ইন্টারনেটটা সব কিছু পরিষ্কার করেছিল। এমনটা নয় যে অনেক লং আছে, সব পরিষ্কার করছিল, ঠিক আছে। সো গাইস এখন রাত্রি 9:30 বাজছে আর এখন আমরা এবার খাবারটা খেয়ে নেবো। আমরা কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই। এখানে বিরিয়ানি নিয়েছি, এখানে ডিম দিয়েছে আর এখানে চিকেন আছে, এখানে চিকেনটা আছে আর এখানে আমরা একটা পনিরের সবজি নিয়েছি আর এখানে রুটি আছে 6 পিস। তো এটাই আজকে আমরা রাত্রে খাবার। দেখা যাক কেমন টেস্ট হয়। আমরা এটা শিয়ালদা রেল স্টেশনে নিয়েছি, কেমন কী টেস্ট হয় সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তো এখন দাঁড়াও, এই নিয়ে তোমাদেরকে
আমি টেস্ট করব খাবারগুলো কেমন কি হয়েছে। প্রথমে বিরিয়ানির টেস্ট করি অল্প, যেটা আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। বিরিয়ানিটা বলবো খুব সুন্দর টেস্ট, 200 টাকা বিরিয়ানিটা নিয়েছে। টেস্ট হবে না তার কোনো মানে হয় না, যদি না হতো তাহলে আমি বদনাম করতাম, কিন্তু না, বিরিয়ানির টেস্ট খুব সুন্দর। এবার আমরা রুটি নিয়েছি আর একটা সবজি নিয়েছি। রুটিগুলো কিন্তু খুব নরম, খেয়ে দেখি কেমন লাগে। এখানে একটা সবজি আছে, খেয়ে দেখি। সবজিটা ভালো, রুটিটা নরম, খাবারের টেস্ট এ গ্রেট। তোমরা যদি বাড়ি থেকে না খাবার নিয়ে আসো, তাহলে তোমরা শিয়ালদা থেকে যদি আসো তো শিয়ালদা থেকে তোমরা খাবার বুক করে এখানে নিয়ে আসবে, ট্রেনে খেয়ে নেবে। তো আমরা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার অল্প আমি রিভিউটা দিয়ে দিই, খাবারটা কী কী ভালো ছিল কী খারাপ ছিল তোমাদেরকে তাও বললাম। সব কিছু ভালো ছিল, কিন্তু ডিমটা অনেক ছোটো দিয়ে দিয়েছিলো, আর তোমার চিকেনটা ছিল, চিকেনটা ঠিক টেস্ট ছিল না, ঠিক আছে। তো এটাই রিভিউ। আর এবারে নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর, খড়গপুরের পর ভুবনেশ্বর, ভুবনেশ্বর ডাইরেক্ট পুরী। তো আর কিছুক্ষণের মধ্যেই খড়গপুর ঢুকতে চলেছে, তোমাদের খড়গপুর স্টেশনটা দেখাচ্ছি, তো সঙ্গে থেকো। তো এখন এই মুহূর্তে চলে এলাম খড়গপুর জংশন, আর খড়গপুর জংশনে ঠিক টাইমে ঢুকিয়ে দিল, আর এখানে ব্রেক হচ্ছে 10 মিনিট, 10 মিনিটের একটা ব্রেক, তারপর এখান থেকে ছেড়ে। স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, তারপর আর কোনো জায়গায় দাঁড়াচ্ছে না, তারপর ডাইরেক্ট আমাদের গন্তব্য পুরী। পুরীতে গিয়ে দাঁড়াবে, 3:55 পুরীতে ডাইরেক্ট যাবে, কতটা কি সময় পৌঁছাতে পারে দেখা যাক। আর এটা কিন্তু সঠিক সময়ে পৌঁছে গেল, টাইমের আগে পৌঁছে গেছে এই খড়গপুর জংশনে। তো দেখা যাক এখন কতটা কি পুরীতে পৌঁছাতে পারে ট্রেন। এখনই খড়গপুর থেকে ছেড়ে দিল ট্রেন, এবারে নেক্সট স্টেশন হচ্ছে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর 2:55 পৌঁছে যাবে, আর তারপরে ডাইরেক্ট পুরী। তো এবারে আমরা ভাবছি ঘুমাবো, আর যেগে লাভ নেই, এবার ভুবনেশ্বরে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো, জানি একটু মজা হবে সময়। আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরের আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। আর পুরীতে এখন পুরীর উদ্দেশ্যে ট্রেন ছাড়বে 3টার সময়, কারণ আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি, মানে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে যতজন ট্রাভেল ভিডিও করে সবাইকে আমি দেখতে পাচ্ছি, আর সবার সাথে কথা বলছি, শুধু একটা ভুল করছি যে কারোর সাথে আমি ফটো নিচ্ছি না। এবার আমি ফটো তুলে নেবো সবার সাথে, আর অনেকজনের সাথে দেখা হলো, আর নামটা উল্লেখ করছি না। তো খুব ভালো লাগছে সবাইকে দেখছি, আর আজকেই কিন্তু এই ট্রেনে যাচ্ছে, তো পুরী সবাই যাচ্ছে, তো খুব ভালো লাগছে। এবারে যাই পুরীতে তোমার সাথে দেখা হবে। ভুবনেশ্বরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, সবাই হয়তো চিনো, ওয়েস্ট বেঙ্গলে একটা ফেমাস ইউটিউবারই বলতে পারো ট্রাভেলের। তো দেখা গেলো দাদার সাথে, দেখা হয়ে খুব ভালো লাগলো, আর সবাই তোমরাই চেনো, আর দাদা খুব ভালো ভালো ভিডিও বানায়। এই কবে দার্জিলিং থেকে ঘুরে এলো, আর দার্জিলিং থেকে আবার পুরী যাচ্ছে, তাই তো? তো কিছু বলতে চাও? ডগ বয় বিধান চ্যানেলটি দেখবে, সেটি নিশ্চয় চেষ্টা করছে, ভালো হচ্ছে, সাবস্ক্রাইব করে দেবেন সবাই, ঠিক আছে? আর দেখা হবে পুরীতে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখা হয়ে গেলো দাদার সাথে, তো খুব ভালো লাগলো। আরও অনেক অনেক ইউটিউবার সাথে আমি কথা বলিনি, কিন্তু এবার সবার সাথে চেষ্টা করছি কথা বলার। তো চলো সঙ্গে থেকো, এবার ডাইরেক্ট পুরীতে দেখা হবে। ফাইনালি গাইস, ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল, 3টার সময় ছাড়লো, আধ ঘন্টা আগে প্রায় ভুবনেশ্বরে ঢুকে গেছিলো ট্রেন, মানে এত অ্যাডভান্স, ঠিক আছে। তো এখন ফাইনালি ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি গেট থেকে চলে যাই, নাহলে RPF-রা আমাকে ভালোই দেবে, ঠিক আছে? তো যাই এবারে, তো সঙ্গে থেকো, জার্নিটা খুব মজা হবে। আর পুরী আর বেশি দেরি নেই, আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো পুরী। তো চলো সঙ্গে থেকো। ঘড়ির কাটায় 4:10, আর এই মুহূর্তে পৌঁছে গেলাম পুরী রেল স্টেশনে। আর দেখতে পাচ্ছ ট্রেন এখন যাচ্ছে আস্তে আস্তে, আর পুরীতে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। তোমরা দেখি আসো, তো পুরীতে রেনকোট বা ছাতা সব কিছু নিজের সেফটি নিয়ে আসবে,
এখন প্রায় বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো দেখা যাক কতক্ষণ বৃষ্টি কি ছাড়ে। হে গাইস, ফাইনালি আমরা নেমে পড়লাম পুরীতে, আর এখন সময় হচ্ছে প্রায় 4:10, 4:10 আমরা পুরীতে নেমে পড়লাম। এবার আমরা বাইরে যাব, বাইরে তোমরা যারা জানো তারা ভালো, আর যারা জানো না তাদেরকে বলে দিই, সোজা ইঞ্জিনটা যেদিকে থাকবে সোজা চলে যাবে, তোমরা বাইরে দরজাটা পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এখন প্রচুর পরিমাণে ভিড়, আর তোমরা কীভাবে পুরী যাবে সেটাও তোমাদেরকে বলবো, এখানে অটো ভাড়া কত নেই সব কিছু টোটাল ইনফরমেশান থাকছে এই ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত ভিডিও থাকবে ওইখানে। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়লাম পুরী রেল স্টেশনের বাইরে, আর বাইরে ওয়েদারটা কিন্তু এইদিকে টোটালি বৃষ্টি পড়ছে। এখন দেখা যাক এখান থেকে আমরা টোটো নেব, টোটো বা অটো, অটোই পাওয়া যায় এখানে, অটো নেব, অটো থেকে আমরা স্বর্গদা বিচে যাব। তো চলো সঙ্গে দেবো, কত কি ভাড়া নেয় সব কিছু দেখাচ্ছি, আর তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই পুরী রেল স্টেশনটা, দেখে নাও। সো গাইস আমরা এখন চলে এলাম, এই দেখতে পাচ্ছ পুরীর স্টেশনটা, আর বাইরে চলে এলাম। এটা হচ্ছে গাড়ি এখানে পাওয়া যায় স্বর্গদার বিচের জন্যে, বা যে কোনো পুরী যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পাওয়া যায়, তোমরা এখানে কম বেশি রেট করে নেবে, তো এখান থেকে তোমরা যেতে পারো স্বর্গদার বিচ। তো গাইস এখান থেকে আমরা অটো নিয়ে নিলাম, এই অটোগুলো 50 টাকা করে ভাড়া নিচ্ছে দুজন কার, মানে 100 টাকা। তো এখান থেকে আমরা যাই এবারে। তো গাইস আমরা এখন চেপে পড়েছি অটোতে, আর তোমরা চেষ্টা করবে যখনই পুরী আসবে অল্প বাইরের দিকে আসার, কারণ বাইরে অল্প রেটটা তোমরা কম পাবে। চলো সঙ্গে থাকো। সো ফাইনালি গাইস আমি পৌঁছে গেলাম স্বর্গদা বিচে, আর রেল স্টেশন থেকে আমরা স্বর্গদা বিচে এলাম। যদি তোমরা রেল স্টেশন থেকে স্বর্গদা বিচে আসো তাহলে তোমরা কী করবে, না যারা অটো চালক থাকবে তাদেরকে তুমি বলবে যে আমাদেরকে এখানে নামিয়ে দিতে, কারণ একটাই, কারণ ওরা যদি বলে হোটেল দেখাবো তাহলে বলবে তোমরা যে না আমরা হোটেল দেখে নেবো, আমাদের হোটেল বুক আছে, তোমরা নিজেরা দেখবে। তাহলে কী হবে যে ওদের যে কমিশনটা থাকে সেটা তোমাদের বেঁচে যাবে, তার জন্য নিজেরাই হোটেল খুঁজে নেবে। তো আমরা এখন নেক্সট আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা, তো হোটেল আমরা খুঁজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখন আমরা দেখতে পাচ্ছ সমুদ্র, সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছি, এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে হোটেল খোঁজা একটা ভালো দেখে। তো এখন যাই এদিকে হোটেলটা খুঁজি, তারপর তোমাদের সাথে কথা বলে গেছি। হোটেল নেবার পর আমরা চলে এসেছি সমুদ্র ধারে, দেখে নাও। এই সকালবেলায় ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, আর মেঘলা মেঘলা ওয়েদার আছে। তো কোথায় কি হোটেল নিয়েছি আমরা, খুব সস্তাতে কিন্তু হোটেল পেয়েছি, সেটা ইনফরমেশান থাকছে শেষে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি আসো কোনো জায়গায় কোনো দিন পুরী, তো কোথায় সস্তাতে হোটেল পাবে সেই ভিডিও একটা আসছে, বা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় কত টাকাতে পেয়েছি, সব কিছু ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। এখন তোমরা মজা নাও এই পুরীর সমুদ্র, আর ঢেউগুলো দেখে নাও জাস্ট। তো গাইস পুরীতে কিন্তু অনেক পরিমাণে ভিড় আছে, তোমরা দেখতে পাচ্ছ সব দিকটাতে, পেছন দিকটাতে দেখতে পাবে অনেক পরিমাণে ভিড়। আর ভিড় কারণ একটাই, পুরীতে রথ আছে আর মাত্র 7-8 দিন বাকি রথের জন্য, তো তার জন্যে এত পরিমাণে ভিড়। সবাই দেখতে চায় যে জগন্নাথ দেবের রথটা যে কেমন করে তৈরি হচ্ছে, নাকি দেখার সম্ভব হয় না যখন রথ হয়, তার জন্য আগে থেকে অনেকেই স্বপ্ন থাকে অনেকেরই যে আমরা দেখবো, তার জন্যই সবাই হয়তো পুরীতে এসেছে। তো তোমাদেরকে আমিও দেখাবো সঙ্গে থেকো তোমরা। এখন দেখতে পাচ্ছ সূর্য মামা দেখা দেয়নি, সূর্য মামা কখন দেখা দেবে কোনো গ্যারেন্টি নেই, আর এ কাকু কী করছে কে জানে, সকাল সকাল সমুদ্রতে স্নান করছে, আর এই বাচ্চা ছেলেটা কিন্তু খুব মজা নিচ্ছে, দেখে নাও ওর মজাটা দেখে নাও। আর সকালবেলায় যদি তোমরা এই পুরীর সি বিচে না হাঁটো তাহলে আর কী করলে, সকালবেলায় হাঁটার মজাটা কিছু আলাদা লেগে যায়। আর ওইখানে কিন্তু মাছ ধরা চলছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আজকে সকালটা, আর আজকে ঢেউ কিন্তু অনেক পরিমাণে আছে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে মাছ ধরছে কেমনভাবে কি মাছ ধরে সমুদ্র থেকে, তোমাদেরকে তুলে ধরছি সমুদ্র থেকে মাছ ধরে আসছে, অনেক কষ্ট হয় মাছ ধরতে। আর কত লোকজন হয়ে গেছে দেখে নাও, ওইখানে মাছগুলো দেখে নাও, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে দেখতে পাচ্ছ, একটা ওইখানে দু তিন। তোমাদেরকে আজকে সকালের মাছ ধরাটাও দেখালাম, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, এগুলো সবার কার দেখা সুযোগ হয় না, তো আমি তোমাদেরকে দেখালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো
এবার আরও অন্য কিছু দেখাচ্ছি। তো এই ভিডিওটা কেমন লাগলো ট্রেন জার্নিটা তো কমেন্ট করে বলবে, সব কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওগুলোর, যে কতটা কী খরচা হচ্ছে না হচ্ছে সব কিছু। আপাতত এখন আমরা যে এসেছি শিয়ালদা থেকে আমাদের খরচা হয়েছে মাত্র 600 টাকা, আর কিছু খরচা নেই। আর যে পুরী রেল স্টেশনে গেলাম সেখান থেকে 50 টাকা মাত্র খরচা হয়েছে, ব্যাস আদার্স বাই আর কিছু খরচা হয়নি। আর আমরা হোটেল নিয়ে নিয়েছি, হোটেল থেকে আমরা সকালবেলায় ভিউ পয়েন্টটা নেই কারণ সূর্য আদি উঠেনি, মেঘলা আছে ওয়েদারটা। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আসছে পার্ট 1, এটা তো পার্ট 1 হয়ে গেলো, এবারে পার্ট 2 আসছে, পার্ট 3, এইভাবে আমার ভিডিও আসবে। তো সঙ্গে থাকবে, খুব জলদি আরও ভিডিও আসছে।